জাগরণ নিউজ চাই থাকা সমূহ দর্শকক স্বাগত জানাই স্টুডিওত মই প্রণামী দর্শকসকলৰ বাবে লৈ আহিছো এটি বিশেষ খবর। মহানগরে বেহারবাড়ি অঞ্চলত চলোৱা আরক্ষীর এক অভিযানত কেবাকোটি টকার চুরি সামগ্রী উদ্ধার করবলৈ সক্ষম হয়। এসিপি নন্দিনী কাকতির নেতৃত্ব চলা উক্ত অভিযানত এয়ারটেল টাওয়ারৰ বিভিন্ন চুরি সামগ্রী জব্দ করা হয়। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ঠাইৰ পৰা চুরি করে অনা বৃহৎ পরিমাণের সা সামগ্রীখিনি কন্টেইনারত ভরা দিল্লীলৈ নিয়ার যো জা চলাওতে জব্দ করবলৈ সক্ষম হয় আরক্ষী। এয়া মহানগর আরক্ষীর এক বৃহৎ সফলতা বলে চিহ্নিত হয়েছে। চাওক এই সন্দর্ভত মৃদুল গগৈ এক রিপোর্ট। মহানগরীত জব্দ কেবাকোটি টকার চুরি সামগ্রী। এসিপি নন্দিনী কাকতির নেতৃত্বত চলিছিল এক বিশেষ অভিযান। অভিযানত জব্দ উত্তর পূর্বাঞ্চল তথা অসমের প্রত্যেক জেলার পৰা চুরি হওয়া এয়ারটেল টাওয়ারের বিভিন্ন সামগ্রী যার বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা হব বলে অনুমান করা হয়েছে। বেহারবাড়িত চুরি সামগ্রী লুট করে দিল্লীলৈ লৈ যোৱাৰ সময়তে জব্দ করে HR 38-88-4296 নম্বর কন্টেইনার বাহনখন। ঘটনা সন্দর্ভত মুঠ তিনিজনক গ্রেপ্তার। ধৃতকেইজনের নাম আসিফ জয়সওয়াল, নন্দে জয়সওয়াল আর সাইজুদ্দিন আলী। অভিযানকালত জব্দ করা হয় এয়ারটেল টাওয়ার সামগ্রীর নিষিদ্ধ বিলাতি সিগারেট আর অন্যান্য চুরি সামগ্রী। আমার সব ইনফরমেশন আসলে সাহাজুদ্দিন আলী বলে এজন লড়াই এই ধরনের চুরি বস্তু আনে আর আনি হি বিক্রি করে। তেতিয়ালৈকে আমি গম পোৱা নাছিলোঁ কি ধরনের চুরি ইলেকট্রনিক্স আইটেম বলে গম পাইছিলোঁ। তারপর আমি তাক ধরে যেটা আমি ড্যাম্প এটা রেড মারিলো তেতিয়া আমি বহুতখিনি বস্তু বিচারি পালো। তাত এয়ারটেল টাওয়ারের কেবাখিনি বস্তু আছিল যোনখিনি আজি কেবা মাহৰ পৰা চুরু হয়েছে বলে আমালে রিপোর্ট হয়ে আছিলে। গোটেই বস্তুখিনি আমি যেটা আনলোড করলো আর ভেরিফাই করবলে খুলিলো তেতিয়া গম পালো সেই বস্তুখিনি যোনখিনি এয়ারটেলে বিচারি আছিল ইমান মাহৰপৰা এইখিনি ইয়াতে আমি রিকভার করব পারিলো। আর এই বস্তুখিনি আমি জনাত দিল্লীলে লৈ গৈ আছিলে। আমি কেবাজন মানুহ ধৰিছোঁ আৰু এরেস্ট কৰিছোঁ। গম পোৱা গৈছে কি তেওঁলোকে ইয়াৰপৰা কালেক্ট করে বিভিন্ন জায়গাৰপৰা তেওঁলোকে কালেক্ট করে অকল বিভিন্ন মানে অসম নহয় আর মেঘালয়ৰ পৰা বহুত জায়গাৰপৰা আহে আহি ইয়াত কালেক্ট করে দিল্লীলে পঠাই দিয়ে। আমি টাওয়ারের কেবাটাও বস্তু পাইছোঁ। এই বস্তু যেনে আমি পাইছোঁ প্রত্যেকটো বস্তুর আমি 2 লাখ 2.5 লাখ আরও কিনা টেকনিক্যাল পার্টটা আমার এয়ারটেলের মানুষ মাতিছোঁ আইডেন্টিফাই নিজে করে দিছে। আর প্রত্যেকটা বস্তুর দামে এটা এটা বস্তুর দামে 2 লাখ 2.5 লাখ 3 লাখ কেবা লাখের বস্তু আজি রিকভার হয়েছে যত ইমান দিনে কমপ্লেন আহি আছিলে। অ কোটিতে গুছি যাব এটা ন কেবা কোটিও যাব কি কারণে কি এটা বস্তুর দামে যদি 2.5 লাখ আমি বস্তায় বস্তায় আমি রিকভার করেছো ফরেনসিক রেটও পাইছো আর আর আমি ইনভেস্টিগেশন চলাই আছো এটা আর ইলেকট্রিসিটির কেবাখিনি ওয়ায়ার পাইছো আমি এরেস্ট করেছো। আমি এরেস্ট করার পিছত আমি কেবা নিজের যে প্রসেস আছে ইনভেস্টিগেশন আমি গোটেখিনি করে আছো। আমি এয়ারটেল মানুষক কন্টেক্ট করেছো তেওঁলোকো আজি আহিছে যেহেতু তেওঁলোকে বেছি ভালকে আইডেন্টিফাই করব পাৰিব। আমি কিদিন যেখিনি আমার করবলগীয়া আছে গোটেখিনি আমি করে আছো। হয় সিগারেটো প্যাকেট কার্টুনও পোৱা গৈছে। এই এজন মানুহে আসিফ নামৰ মানুহ এজন হয় যোনজন আজি আমি এরেস্ট করেছো যোৱাকালি ৰাতি এরেস্ট হয়েছে। আজি আনলোড করতে আমি গম পাইছো যেহেতু বহুতখিনি বস্তু আছিলে এই আমার কারণে এদিন লাগিলে গোটেখিনি খালি করে প্রত্যেকটা এটা এটা মডেল ভেরিফাই করবলে। গাড়িখন আমি হেৰি বেহারবাড়ি এটা ডেম্পর পৰা ধৰিছোঁ জেসওয়াল বলে মানুহ এজনের হয়। গাড়িখন আমি তিন পৰহিয়ে ধৰিছিলোঁ ৰাতি আৰু যোৱাকালি আমি গোটেই মানে গেংটো আমি গোটেইখিনি মানুহখিনি আইডেণ্টিফাই কৰি কৰি এজন এজনকে এৰেষ্ট কৰিলোঁ। আজি গোটেই বস্তুখিনি আনলোড কৰি আজি চাওঁতে ওলাই পৰিলে গোটেই আমি দুজন ফৰৱাৰ্ড কৰিছোঁ আৰু যোৱাকালিও ধৰিছোঁ আজি ফৰৱাৰ্ড হ'ব তেওঁ তিনিজন হ'ব। চ' এই যো আমাৰ টাৱাৰ মে BTS লাগতা ঠিক আছে তো BTS কে ইকুইপমেণ্ট সিৰিজ অফ ইনচিডেন্সেছ লাষ্ট 6 মন্থছ সে হ' ৰহে থে और उससे जो थेफ्ट्स हैं जो अननोन पर्सन्स आते थे और हमारे टावर्स से किस बेसमेंट को इसको बेसमेंट बोलते हैं जो 2G 4G नेटवर्क को सर्विसेज देता है कस्टमर्स के लिए वो बेसमेंट को इन लोग निकाल करके ले जाते थे और हम लोग पकड़ नहीं पा रहे थे। लेकिन जो गौर चौक पुलिस ऑफिसर्स ने मिल करके पूरी टीम बना करके इन्होंने रेड किया था कल
और उसका नतीजा है कि जो लास्ट 6-8 मंथ से अक्रॉस आसाम और नॉर्थ ईस्ट में मेघालय तुरा डिस्ट्रिक्ट में हो रहे थे, तो उसको क्रैक किया एंड दिस इज़ द आई थिंक वी कैन कैच द मतलब कल्प्रिट जो इस तरह की नेटवर्क को डिस्टर्ब कर रहे थे। कस्टमर्स को प्रॉब्लम हो रही थी, एयरटेल के कस्टमर्स को काफ़ी परेशानियां हो रही थी, बच्चों के एग्ज़ाम चलते हैं तो बहुत जगह मतलब उनको नेटवर्क सर्विसेज नहीं मिलता था और उसके रिस्टोरेशंस के लिए काफ़ी दिक्कतों का सामना करना पड़ता है टेलीकॉम इंजीनियर्स को, और ये इक्विपमेंट्स काफ़ी कॉस्टली होता है और इट इज़ मतलब रेयरली अवेलेबल इन स्पेयर्स। 2% 4% हम लोग लेकर के मैनेज करते हैं इसको। हाँ, सो टोटल हमारा 224 BTS चोरी हो चुका था, ठीक है, और इसके जो अप्रॉक्स कॉस्ट जो एयरटेल मार्केट से परचेज करती है एरिक्सन कंपनी की है जो मैन्युफैक्चरर है, तो दिस इज़ अप्रॉक्स टू 2 लाख रुपीज़। और हमने इसको ले करके काफ़ी दिनों से पुलिस ऑफिसियल्स के साथ FIR, इसमें टावर में लगने वाले रेडियो हैं, बेसबैंड हैं जिसको BTS बोलते हैं, रेक्टिफायर मॉड्यूल हैं, एम्पलीफायर बूस्टर्स हैं और माइक्रोवेव के जो इक्विपमेंट्स होते हैं वो सारे हैं। कहाँ से चोरी हुआ? ये साइटों से चोरी हुई थी, टावर से चोरी हुई थी। कौन सा जगह से चोरी हुई? अक्रॉस असम, सो कामरूप मेट्रो, कामरूप रूरल। পুরা বস্তুখিনি আমাৰ BTS কেটা চুরি হৈ আছিলে, সেইটো ধরা পড়লে আমি আইডেন্টিফিকেশন কৰিবলৈ আহিছোঁ, ইয়াতে পালোঁ যে আমাৰ সব টাওয়ারৰ বস্তু এইখিনি হয়। কি কি সামগ্ৰীৰ নাম কি? নামটো আপোনাৰ বেসবেণ্ড আছে, যোনটো মেইন আমাৰ কমিউনিকেশ্যনৰ কাৰণে যোনটো ইকুইপমেণ্টছ ইউজ হয়, তাৰপিছত ৰেডিঅ' আছে আৰু কিছুমান পাৱাৰৰ বস্তু আছে, ৰেক্টিফায়াৰ মডুলছ আছে আৰু কিছুমান আপোনাৰ কেবল সেৱা বেটাৰীও আছে। মূল্য কিমান হ'ব চুৰি হ'ব? এটা বস্তুৰ মূল্য 2.5 লাখ মান হয়, 20 মান আমি পালোঁ ইয়াতে, সেইটো অলমষ্ট যিমান চুৰি হৈছে আমাৰ অলমষ্ট 5 কোটিমান টকাৰ বস্তুখিনি আমাৰ চুৰি হৈছে এতিয়া, 5 কোটি টকা মানে বস্তু চুৰি হৈছে। এৰেষ্ট কৰা মানে য'ত গোডাউনৰ পৰা বস্তু উঠিছে সেইটো গোডাউনৰ মালিকে এৰেষ্ট হৈছে, গাড়ী ড্ৰাইভাৰ এৰেষ্ট হৈছে আৰু যোনটো দিল্লী লৈ গৈ আছিলে সেইটো মানুহটো এৰেষ্ট হৈছে। এয়াৰটেল সামগ্ৰী টাৱাৰৰ বস্তু চুৰিটো যোৱা 1 বছৰৰ পৰা হৈ আছে কিন্তু ধৰা পৰা নাছিল, 1 বছৰ পিছত ধৰিব। অলমষ্ট সিহঁতে 300 মান ছাইটত চুৰি কৰিছে, FIR বহুত থানাত আছে, ইয়াতেও আছিলে, আপোনাৰ বৈশিষ্ট্যও আছিলে, আজিৰাটো আছিলে, 4-5টামান থানাত আমাৰ গছুটকে ধৰিলে। আজি কেইদিনমানৰ পৰা আমাৰ কিছুমান গুৱাহাটীত বিশেষকৈ আমাৰ ডিষ্ট্ৰিক্টত, ৱেষ্ট গুৱাহাটী ডিষ্ট্ৰিক্টত 2টা কেছ ৰুজু হৈছিলে। টেলিকম টাৱাৰত এটা বেছবেণ্ড বুলি এটা ইনষ্ট্ৰুমেণ্ট থাকে যিটোৰ দ্বাৰা তেওঁলোকে ছিগনেলটো পায় আৰু ছিগনেলটো তেনেকৈ এয়াৰ কৰে, সেই ইনষ্ট্ৰুমেণ্টটো প্ৰায় চুৰি হৈ আছিলে। এতিয়া এয়াৰটেলে আমাক জনোৱা মতে তেওঁলোকৰে প্ৰায় গোটেই অসমত তেনেকুৱা 200টা টাৱাৰৰ পৰা এই ইনষ্ট্ৰুমেণ্টটো চুৰি হৈছে আৰু এটা এটা ইনষ্ট্ৰুমেণ্টৰ দাম প্ৰায় 3 লাখ টকামানকৈ পৰে। আৰু সেই ইনষ্ট্ৰুমেণ্টৰ লগত থকা আৰু যিটো বেছবেণ্ড বুলি কয় আপোনালোকৰ সন্মুখত যিটো আছে, ইয়াৰ লগত আৰু কিছুমান ইনষ্ট্ৰুমেণ্ট আছে, গোটেই বস্তুখিনি চুৰি হৈ আমি এজন চোৰক ধৰা হ'ল। তেনেকৈ এটা লিংক লগাই লগাই আমি এটা ৱেৰ হাউচত ৰেড কৰোঁতে আমি সামগ্ৰীখিনি পাইছোঁ। এতিয়া আমি সামগ্ৰীখিনি চাই থাকোঁতে আমি এতিয়ালৈকে 17টা বেছবেণ্ড যিটো তেওঁলোকৰ এছেম্বলি সেই প্ৰায় 17টামান পাইছোঁ আৰু পোৱা যাব, কাৰণ বৃহৎ এখন ট্ৰাকত গোটেই বস্তুখিনি পোৱা গৈছে আৰু যিটো গুদামত পোৱা গৈছে তাৰো সামগ্ৰীবিলাক আনি এতিয়া আমি সেইবিলাক চোৱা চিতা কৰি থকা হৈছে। এতিয়া ইয়াৰ পৰা এইটোৱে আমি গম পাইছোঁ যে এই বস্তুখিনি বিভিন্ন জেগাৰ পৰা আনি স্ক্ৰেপ হিচাপে তেওঁলোকে এইখিনি বিক্ৰী কৰে আৰু স্ক্ৰেপ বুলি বস্তুখিনি লৈ তেওঁলোকে এজেগাত গোটাই সেই বস্তুখিনি দিল্লীৰ নিচিনা ঠাইলৈ
ইলেকট্রনিক স্কেপ হিসাবে পঠিয়ে দিয়ে এটা আমি যদি তাত ফুড়বলে যাই দেখব কিছু ব্যাটারি আছে পুরোনা ব্যাটারি আছে তার কিছু ওয়ার আছে তার মজত এইবিল বস্তু সোমাই আছে আর ইন্টারেস্টিং কথা কি সেই বস্তুবিল মজত আমি কিছু ফরেন সিগারেটও পাইছো প্রায় 7-8 কার্টুন ফরেন সিগারেট পাইছো যে মিয়ানমার সিয়ানমার পরিয়ার কিছু আছে তো সোমাই থাকা আছে কিন্তু আমার মেইন মোটিভটা আসলে আমি এই বস্তুখি পাও নাকি চাওয়াটো সেখানে আমি বেশিকে চাওতে গিয়ে আমি এই বেসবেনখিন পালো কারণ এইটো গোটেই একটা টেলিকম টাওয়ারের গোটেই সিগনেলের মেইন বস্তুটাই আছে এই টানি খুলি লো যাওয়ার লগে সেই টাওয়ারটার পর সিগনেলটা নাইকিয়া হয়ে যায় আর সেই কারণে যে টেলিকম কোম্পানি বহুত লস হয়ে আসে এটা এয়ারটেলে কোয়া মতে প্রায় 4 কোটি মান টাকার সামগ্রী ইতিমধ্যে চুরি হয়েছে আর আমি এটা কিমান পাওঁগে যেহেতুকে আমার গণতি হয়ে আছে আমি বস্তুখিনি লিস্ট বনাই আছো এতিয়ালৈকে 17টা আমি পাইছো বেসবিন আর তার লগত জড়িত থাকা ইনস্ট্রুমেন্ট বিলাক এটা গোটেই বস্তুখিনি লিস্টখিনি কমপ্লিট হওয়ার পিছন আমি গম পাম যে কিমান এতিয়ালৈকে পালো কারণ আমি যে ভাবিছো এইটো এটা একটা চক্র যেটুকু গোটেই বস্তুখিনি গোটাই আর স্ক্র্যাপর ইলেকট্রনিক স্ক্র্যাপর মানে গয়না লই এনেকা ধরনের সামগ্রীবিলাক লুকুয়াই দিল্লি বা তার আর অন্যান্য জায়গালে এইবিলাক প্রেরণ করে এটা আমার এটা এই গোটেই কেসটোত 3 জন ব্যক্তিকে আমি ইতিমধ্যে গ্রেপ্তার করেছো এজন দিল্লির বাসিন্দা ইয়াতে তেও থাকে এই গোটেই কামখিনি বাহিরে নিয়া গোটেই ব্যবস্থাটা তেও করে বলে আমি গম পাইছো তেও এটা খোঁজ করে আছো আর তেওপা যেখানে আমি তথ্য পাম তার ভিত্তিত আমার পরবর্তী যেখানে আমার অ্যাকশন হব যেখানে করবলগা হবে সেখানে আমি করে যাব আমি ইতিমধ্যে প্রথমতে সাইজুদ্দিন আলী বলে যিজন মানে পেটি থেপ যিজন যিনি চুর করে বেটেরিবিলাক গৈ চুর করে গোটাই গোটাই কাবারিক দিয়ে তেওঁক ধরলো তেওঁ কাক সাপ্লাই দিয়ে তেওঁক পোৱা গল সেইজন মানুহে ফাইনালি গৈ ওয়ার হাউসত দিয়ে তেনেকে পোৱা গল ওয়ার হাউসটো যিজন ওনার হয়েছে নন্দ জয়সওয়াল তেওঁক ধরা হল তেওঁক ধরার পিছত যিজন মানুহে এই বস্তুখিনি তাত গোটাই তারপর লৈ ট্রান্সপোর্ট করে দিল্লিলে লৈ যায় তেওঁক আসিফ তেওঁ নাম 33 বছরিয়া তেওঁক ধরা হল তেওঁপা এতিয়া আমি বাকি বস্তুখিনি কেনে ধরনের কলে লৈ যায় কিমান সামগ্রী কো কোপা আনে গোটে ডিটেলস পাম এইখানে উপর বেস করে আমি বাকি পরবর্তী আমার মৃদুল গগৈ রিপোর্ট জাগরণ নিউজ। এই বাতৰিটো দিয়ে ষ্টুডিঅ'ৰ পৰা মই বিদায় লৈছোঁ। বিভিন্ন খা খবৰৰ বাবে চাই থাকিব জাগৰণ নিউজ। ধন্যবাদ। টেষ্টি খানা খাই কোনে ভাল নাপায়? আপুনিও ভাল পায়, ময়ো ভাল পাওঁ। ব্ৰেকফাষ্ট, লাঞ্চ আৰু ডিনাৰৰ বাবে আহক হলিডে কেফেলৈ। লগতে বাৰ্থডে পাৰ্টি, মেৰেজ এনিভাৰ্চাৰী পাৰ্টি আদিৰ বাবে ৰিজনেবল দামত অতি এপ্ৰপ্ৰিয়েট ঠাই হ'ল হলিডে কেফে, এ মাল্টি কুজিন কেফে, জোনালী জু ৰোড অপজিট দুৰ্গা মন্দিৰ। অসমৰ অৰ্থনীতিত এক অনন্য সংযোজন কুমাৰ ইঞ্জিনিয়াৰিং। পাৱাৰ টিলাৰ, ট্ৰেক্টৰ, ই ৰিক্সু, ই স্কুটাৰ আদি প্ৰডাক্টেৰে উত্তৰ পূব ভাৰতৰ এক ফাষ্ট গ্ৰয়িং ইণ্ডাষ্ট্ৰী। কুমাৰ ইঞ্জিনিয়াৰিং, মানুহৰ সৈতে মানুহৰ বাবে।